যেমন আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমাদের, আমার, তার, তোমরা, তা, তোমাদের, ইনি, ইহারা, ইহা প্রভৃতি পদগুলোই কি সর্বনাম পদ। তাহলে এখান থেকে সর্বনাম পদ কাকে বলে তোমরা বুঝলে? এরপরে দেখো কি বলেছে, সর্বনাম পদ সাধারণত সাত প্রকারের হয়। সাত প্রকার কি কি বলেছে? ব্যক্তিবাচক, প্রাণীবাচক, বস্তুবাচক, স্থানবাচক, নির্দেশবাচক, পরিমাণবাচক, প্রশ্নবাচক। ঠিক আছে, তাহলে এই সাত প্রকারের কি হয়? সর্বনাম পদ। সাত প্রকারের সর্বনাম পদে দেখো এখানে শুধু উদাহরণ দিয়েছে, ব্যক্তিবাচক আমি, তুমি, তুই, সে, কে, তিনি, তোমরা, তোমাদের, ইনি, ইহারা, এগুলো সব কিন্তু হতে পারে কি ব্যক্তিবাচক সর্বনাম। প্রাণীবাচক ইহা, উহা, তাহা, এ, ও প্রভৃতি হচ্ছে কি প্রাণীবাচক। বস্তুবাচক দেখো, বস্তুবাচক তাহলে বস্তুবাচকের উদাহরণগুলো ইহা, উহা, সে, তাহা, কিছু, কোনো প্রভৃতি, এগুলো হলো কি বস্তুবাচকের উদাহরণ। স্থানবাচক কোথা, হেতা, হোথা, এখানে, সেখানে প্রভৃতি হচ্ছে কি স্থানবাচক সর্বনামের উদাহরণ। নির্দেশবাচক সর্বনাম এ, এই, ওই, উহা, ইনি, উনি ইত্যাদি হচ্ছে কি নির্দেশবাচক সর্বনাম পদের উদাহরণ। পরিমাণবাচক সর্বনাম অত, যত, তত, কত, এত প্রভৃতি হচ্ছে পরিমাণবাচক, অর্থাৎ যার মাধ্যমে পরিমাণ বোঝাচ্ছে সেটা হচ্ছে কি পরিমাণবাচক সর্বনাম। প্রশ্নবাচক যার মাধ্যমে প্রশ্ন করা হচ্ছে কে, কি, কেন, কোথায় ইত্যাদি হচ্ছে কিসের মধ্যে পড়ছে প্রশ্নবাচক সর্বনামের মধ্যে। তাহলে তোমাদের আজকে এই সর্বনাম পদটাই পড়া রইল পুরোটা। তোমরা এটা কিন্তু প্রত্যেকে বাড়িতে ভালো করে পড়বে। কারোর যদি বুঝতে এখান থেকে কিছু অসুবিধা হয় সে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। আশা করি সবাই বুঝতে পারলে সর্বনাম পদ কাকে বলে, কারণ তোমরা ইংলিশে যেটা প্রোনাউন পড়েছো সেটাই কিন্তু বাংলায় কি সর্বনাম পদ। ওকে, তাহলে আজকের এটাই পড়া রইল। ওকে, গুড বাই এভরিওয়ান।